এখন হচ্ছে আমরা 8 নম্বর অঙ্কটার সমাধান করব। 8 নম্বর অঙ্কে আছে যে 2160 টাকা রুমি জেসমিন কাকুলি মধ্যে 1:3:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। সমাধান করি। টাকার পরিমাণ দেওয়া আছে এবং তিনজনের অনুপাত দেওয়া আছে। সমাধান দেওয়া আছে, লিখতে পারি দেওয়া আছে টাকার পরিমাণ। টাকার পরিমাণ দেওয়া আছে কত? 2160। এবং রুমি জেসমিন কাকলি এই তিনজনের কিন্তু অনুপাত দেওয়া আছে 1:2:3। এখানে রুমি হচ্ছে 1, জেসমিন 2 এবং কাকলি হচ্ছে 3। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রদত্ত অনুপাত 1:2:3। এখানে 1:2:3 হচ্ছে এই তিনজনের অনুপাত, রুমি জেসমিন এবং কাকুলির তিনজনের অনুপাত, প্রদত্ত অনুপাতগুলির যোগফল। অনুপাত রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফল 1, 2 + 3, তাহলে হচ্ছে 4, 5 + 1 = 6। প্রদত্ত অনুপাত রাশিগুলোর যোগফল হচ্ছে 6। এখন আমরা বের করব, বলছে যে কে কত টাকা পাবে। তাহলে রুমি পাবে, লিখি প্রথমে রুমি পাবে মোট টাকার 2160-এর কত? 6/1 কত টাকা? তাহলে 2160 আমরা এটা দিয়ে যদি ভাগ করি, 2160 3, 6, 18, 9, 10, 11, 36, 6, 36, 0, 360 360 এক দ্বিগুণ করলে 360 হয়, 360। কে কত টাকা পাবে? তাহলে রুমি পাবে 360 টাকা। তারপরে আছে জেসমিন, জেসমিন পাবে, জেসমিন পাবে 2160-এর, জেসমিনের অনুপাত হচ্ছে 2। তাহলে 2160 আর হচ্ছে অনুপাতগুলোর যোগফল হচ্ছে 6, তাহলে 6/2। তাহলে 6 আমরা যদি এটা কাটাকাটি করি 360, তাহলে 360 ইন্টু 2 0, 6 × 12, 2 হাতে আছে 1, 3, 2 × 6 = 1, 7, 720। জেসমিন পাবে এত টাকা। এখন হচ্ছে আর কে বাকি আছে, কাকুলি পাবে কত টাকা? আমরা কাকুলিরটা লিখি। কাকুলি পাবে 2160 × 6-এর, কাকুলি হচ্ছে শেষের দাহ 3 টাকা। 360 আর 3 গুণ করি আমরা, 300, 318, আট হাতে আছে 1, 3 × 9 = 10, 1080। 1080। তাহলে কিন্তু আমরা তিনটার যে কত কে কত টাকা পাবে আমরা পেয়ে গেছি। রুমি পাবে হচ্ছে 360 টাকা, জেসমিন পাবে 720 টাকা এবং কাকুলি পাবে 1080 টাকা। উত্তর 360, 720 এবং 1080। এখন হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কটার সমাধান করব। 9 নম্বর অঙ্কে আছে যে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো।
অঙ্কটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি যে এখানে কিন্তু তিনজনের অনুপাত দেওয়া আছে, লাবিব সামি সিয়াম, 5:4:2 অনুপাত দেওয়া আছে, আর সিয়ামের টাকা দোয়াই আছে, সিয়ামের 180 টাকা সে পাইছে, এটা হচ্ছে দোয়াই আছে বইয়ে। মানে সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। আমাদের বের করতে হবে লাবিব কত টাকা পাবে, সামি কত টাকা পাবে। কিছু টাকা এখানে কিন্তু টাকার পরিমাণটা উল্লেখ করে নাই যে কত টাকা পাবে, কিছু টাকা বলা আছে যে কিছু টাকা লাবিব সামি সিয়ামের মধ্যে ভাগ করে দেওয়া হলো। সিয়াম এত টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে। আমরা সমাধানে যাই, সমাধান করি। সমাধানে দেওয়াই আছে কত, সিয়াম পেলো 180 টাকা, তাই আমরা লিখবো এখানে সিয়াম পেলো 180 টাকা। আবার কি যে তিনজনের কিন্তু অনুপাত দেওয়া আছে, লাবিব সামি সামি ও সিয়ামের অনুপাত দেওয়া আছে, লাবিব সামি ও সিয়ামের অনুপাত, সিয়ামের অনুপাত, লাবিব সামি সিয়ামের অনুপাত হচ্ছে 5:4:2। এখন লাবিব ও সামি কত টাকা করে পাবে, তাহলে লাবিব পাবে 5, আমি যদি একটু ভালোভাবে বোঝাই যে লাবিব হচ্ছে, লাবিবের অনুপাত 5, সামির অনুপাত 4 এবং সিয়ামের অনুপাত 2, তাহলে লাবিব সিয়াম কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছে, যে সিয়ামি 180 টাকা পেয়েছে, তাহলে লাবিব পাবে সিয়ামের টাকার কত, লাবিব পাবে সিয়ামের টাকার, এটা হচ্ছে লাবিবের অনুপাত আর এটা হচ্ছে সিয়ামের অনুপাত, তাহলে লাবিব পাবে সিয়ামের অনুপাতের, সিয়ামের টাকার 2/5 অংশ, 2/5 অংশ। এটা যদি বুঝতে একটু প্রবলেম হয় আমি আবার বুঝিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এই যে লাবিব, লাবিবের অনুপাত হচ্ছে 5, সিয়ামের অনুপাত হচ্ছে 2, তাহলে সিয়ামের টাকা 180 টাকা দোয়াই আছে, এখন লাবিব পাবে সিয়ামের টাকার, সিয়ামের টাকার লাবিব হচ্ছে, লাবিবের অনুপাত 5 আর হচ্ছে সিয়ামের অনুপাত 2, তাহলে লাবিব পাবে সিয়ামের টাকার 2/5 অংশ। তাহলে আমরা লিখি সিয়ামের টাকা ছিল কত, 180 টাকা ইন্টু 2/5। এখন এটা যদি কাটাকাটি করি, 2 × 9 = 18 আর হচ্ছে 0 × 90 = 5 × 45 450 টাকা, তাহলে লাবিব পাবে 450 টাকা। লাবিব এখন সামি কত টাকা পাবে, সামি পাবে সিয়ামের টাকার 4 অনুপাত হচ্ছে 4 আর সিয়ামের অনুপাত হচ্ছে 2, তাহলে সামি পাবে সিয়ামের টাকার 2/4 অংশ, সামি পাবে সিয়ামের টাকার 2/4 অংশ। সিয়ামের টাকা কত, সিয়ামের টাকা ছিল 180 × 2/4, আমরা যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটি, 9 × 2 = 18, 1 শূন্য, 4 9 = 36, আর 0 = 360 টাকা। তাহলে লাবিব পাবে 450 টাকা, সামি পাবে 360 টাকা। উত্তর, লাবিব পাবে 450 টাকা, সামি পাবে 360 টাকা। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা 10 নম্বর অঙ্কটার সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ।
তো আমরা এখন 10 নম্বর অঙ্কের সমাধান করি। 10 নম্বর অঙ্কে আছে যে সবুজ, ডালিম ও লিংকন তিন ভাই, তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 1/3 অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। সমাধান করি। সমাধান হচ্ছে টাকার পরিমাণ দেওয়া আছে, লিখি টাকার পরিমাণ। টাকার পরিমাণ কত টাকা দেওয়া আছে? 6300 টাকা দেওয়া আছে। 6300 টাকা। এখন সবুজ, ডালিম, লিংকন তিনজন, তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 1/3 অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। পাটিগণিত করার আরেকটা বেশি যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে অঙ্কর প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে। অঙ্কের প্রশ্নটা যদি বোঝা যায় তাহলে কিন্তু অঙ্কর সমাধানটাও খুব সহজে করা যাবে। তাহলে টাকার পরিমাণ 6300 মনে করি বা ধরি, মনে করি লিংকনের বলছে ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। তাহলে মনে করি লিংকন পায়, লিংকন পায় ক টাকা। আমরা এটা ধরে নিচ্ছি, ধরি বা মনে করি এখানে লিখতে পারি লিংকন পায় ক টাকা। তার লিংকন যদি ক টাকা পায়, বলা আছে কি যে ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। তাহলে ডালিম পায় কত টাকা? ডালিম ডালিম পায় 2 ক টাকা দ্বিগুণ। তারপর হচ্ছে আরেকজন আছে সবুজ, সবুজ ডালিমের 1/3 অংশ পায়। সবুজ পায়, সবুজ পায় সবুজ ডালিমের 1/3 অংশ। তাহলে সবুজ ডালিমের 1/3 অংশ, 2 এর ক, পাঁচ তিন দুগুণে ছয়, 6 এর ক। এখন এটা হচ্ছে তিনজন এই তার টাকাগুলি পায়, আমরা ধরে নিচ্ছি এটা। এখন প্রশ্ন মতে ক প্লাস 2 ক প্লাস 6 এর ক ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 6300। এটা হচ্ছে প্রশ্ন মতে আমরা এটা লিখলাম। এখন আমরা লিখতে পারি বা এখান থেকে 5 5 এর ক যোগ 5 দুগুণে 10, 10 এর ক যোগ 5 অঙ্কে 5, 5 এর মধ্যে 1 বার যায়, 1 দিয়ে যদি আমি আবার 6কে গুণ করি তাহলে 6 এর কই থাকে ইকুয়াল টু 6300। আমরা জায়গা স্বল্পতার কারণে এই পাশে চলে যাচ্ছে। এখন বা এটা যদি আমরা যোগ করি 5 10 আর 6, 10 আর 16, 16 আর 5 হচ্ছে 21, 21 এর ক আর নিচে হচ্ছে 5 ইকুয়াল টু 6300, 6300 বা আমরা 21 এর ক ইকুয়াল টু 6300 ইন্টু 5। এখন আমরা শুধু ক এর মানটা বের করব। ক ইকুয়াল টু তাহলে 6300 ইন্টু 5, নিচে হচ্ছে 21। আমরা যদি কাটাকাটি করি 21 63 বার মধ্যে যা হচ্ছে 3 বার, 3 0 0 3 5 15, 1500 টাকা। তাহলে এই ক মানে কি যে ক হচ্ছে লিংকন, লিংকন পায় 1500 টাকা। অতএব আমরা এইভাবে লিখতে পারি লিংকন পাবে ক টাকা, ক এর মান হচ্ছে 1500 টাকা। তাহলে লিংকন পাবে 1500 টাকা। তারপরে আছে কি ডালিম পাবে
डालिम पावे टू कोटका टू को होते पुन्डो शो 3000 टका तार पड़े शुभुस पावे शुभुस पावे शुभुजेर शुभुस पावे कोटो टका छोयर को बाई पाँच ताहले शुभुस पावे छोय इनटू कोटो पुन्डो शो टका अनिच्छा चे पाँच पाँच दिया जितने हमरा पुन्डो करे 3 5 पुनेरो शून्य शून्य 3 6 1800 टाका ताहले उत्तर होच्छे हम लेखने लिखी जगह सर्पोतर करने उत्तर होच्छे लिंकन पावे 1500 एवं डालिम पावे 3000 एवं सबुज पावे 1800।